কেমন লাগলো? খুব ভালো লেগেছে এবং সবাই মানে প্রচন্ড এনার্জি দিয়ে নেচেছে। বেস্ট অফ লাক। মুলুক স্যার আপনার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। ইন্ডিয়ান আর্মির মানে একটা এনার্জি একটা ফোর্স চলে আসে, সেই এনার্জি দিয়ে সবাই করেছে। লাস্টের পার্টটা একটু কোনোভাবে মিস হয়ে গেছে, নট আ বিগ ইস্যু। একটু কিছু বড় বড় কিছু করতে গেলে ছোট ছোট মিস্টেক একটু হয়ে যায়, বাট ওভারঅল পারফরম্যান্স খুব ভালো। থ্যাংক ইউ স্যার। প্রকাশ স্যার আপনার কেমন লাগলো? বহুত আচ্ছা পারফরম্যান্স, বহুত এনার্জেটিক। দেশ কে লিয়ে আপকো পারফরম্যান্স হোতা দেখা তো জোশ আর জজ্বা হোতা। আর অভিষেক ওয়েল ডান, বহুত আচ্ছা। রাখি শর্মিষ্ঠা, বহুত আচ্ছা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের ক্যাপ্টেন অভিজিৎ স্যারের কাছে। অভিজিৎ স্যার কেমন লাগলো এই ডান্স? দেশের জন্য গান আশা করি কোনো সময় খারাপ লাগবে না, সবারই ভালো লাগবে। তো খুব ভালো লেগেছে, খুব ভালো মানে এক্সপ্রেশন দিয়েছো, এফোর্ট দিয়েছো সবাই মিলে। আর এখানে আমি কাউকে ছোট করব না, সবাই ভালো করেছে। বেস্ট অফ লাক, আরো ভালো হবে। যদি লাস্ট ফিনিশিংটা ভালো হতো একটু তাহলে তো আরো ভালো হতো। চলো কিপ ইট আপ। এবার আমি দেখে এসেছি বেহালার পরাশ্রী থেকে ইপ্সিতাকে, ও ছোট একটা জোরে হাত তালি হয়ে যায়। ইপ্সিতাকে না খুব মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে। নাচটার মধ্যে এক্সপ্রেশন খুব ভালো ছিল, খুব ভালো হয়েছে। 10-8। থ্যাংক ইউ ম্যাম। ময়ূর স্যার আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে ওর নাচ, ওর ড্রেস এত কষ্ট করে সাজানো এ করা, আমি 10-10 নয় দিলাম। এবার চলে যাব আমাদের ক্যাপ্টেন অভিজিৎ স্যারের কাছে। অভিজিৎ স্যার আপনার কেমন লাগলো ওর ডান্স? তো আমি একটা ড্রেসে ছিলাম, আবার একটা ড্রেসে হয়ে গেছিলাম, যেহেতু আমার পারফরমেন্স আছে। তো আমার খুব ভালো লেগেছে ইপ্সিতার ডান্স, আমি ওকে দিয়েছি 15/20। স্যার আপনার কেমন লেগেছে? ইপ্সিতা আমার খুবই ভালো লেগেছে, অল দ্য ভেরি বেস্ট। আর এরকমই স্মাইল করে কন্টিনিউ করতে থাকো। আমি মার্কস দিয়েছি 8/10। এসআর কম্পিউটার সেন্টার আমাদের পরিষেবা, আমাদের পরিচয়। আমাদের কম্পিউটার সেন্টারে অ্যাডমিশন নেওয়ার জন্য নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। এবার হবে আমাদের ক্যাপ্টেনের ডান্স। খক খক। এবার
The show is not over. Let's go for it. Kyun lamhe kharab kare aa galti behisab kare do pal ki jo neend udi aa pure saare khwab kare kya karne hai umron ke vaade ye jo rehte hai rehne de aage do baar nahi ek baar sahi ek raat ki kar le tu yaari subah tak maan ke meri baat tu aise zor se na jiya ke gundru toot gaye ke gundru toot gaye chhod ke sa shaimo na aise zor se na jiya ke gundru ঢুকে যাও মাইকটা দাও জিনকে মাইকটা দাও কি বলছো বলো জিন বলছি একা এর ভেতরে আমি ঢুকে পড়ছি তারপরে এসে আমি ক্যাপ্টেনকে ফিনিশ করে দেবো ফিনিশ করে দেবে মানে মেরেই ফেলবে না ভ্যানিশ করে দেবে হ্যাঁ ভ্যানিশ করে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো এই স্টেপ অফ দা মানতে ইয়ে করুক হ্যাঁ ততক্ষণ তুমি এর মধ্যে ঢুকে যাও নাও এসআর কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে দুজন গেস্ট আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন একজন হচ্ছেন সৈকত মাইতি এবং অপরজন হচ্ছেন বান্টি গুহ তাদেরকে স্টেজে ডাকা হলো প্লিজ আমরা আমাদের গেস্টকে ট্রফি দিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করব সার্টিফিকেটটা হয়ে গেলে এখানে নিয়ে আসবে ম্যাম সানিকে ট্রফি তুলে দিচ্ছে নিজেদের সিটে গিয়ে বসে পড়ো এবার আমাদের গ্রুপ বি থেকে দুজন পাচ্ছে স্টেপ অফ দা মান্থ প্রথম হলো রাখি দিদি আর দ্বিতীয় হলো রাখি দিদি শর্মিষ্ঠা দিকে দিলাম কংগ্রাচুলেশনস তোমাদের চারজনকে এবার তোমরা নিজেদের সিটে গিয়ে বসে পড়ো আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আর এসআর কম্পিউটার সেন্টারকেও আমাদের পক্ষ থেকে খুব ধন্যবাদ আর নেক্সট এপিসোডের জন্য তারা টিভি এবং সিটি কেবিলের পর্দায় চোখ রাখুন নমস্কার নমস্কার